প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত BNIS হোম স্কুল প্রোগ্রামে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমি বাংলা বিষয়ের সহকারী শিক্ষক শাহনাজ পারভীন। আজকে আমি দ্বিতীয় শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। আজকের বিষয় হচ্ছে বাক্য রচনা। আজকে তোমাদের ক্লাস নম্বর 24 এবং আজকে তোমাদের CW রয়েছে, অর্থাৎ HW রয়েছে, বাড়ির কাজ রয়েছে। আজকে তোমাদের HW সংখ্যা হচ্ছে 12। তো শিক্ষার্থীরা, আমি আশা করি তোমরা সকলেই বোর্ডের দিকে মনোযোগ সহকারে দেখবে। চলো আমরা এখন বোর্ডের দিকে যাই। এখানে শ্রেণী দ্বিতীয় বিষয় বাংলা, আমার শিক্ষকের নাম দেওয়া আছে শাহনাজ পারভীন, ক্লাস নম্বর 24, HW নম্বর 12, আমার মোবাইল নাম্বার দেওয়া আছে এবং তারিখ। আজকের বিষয় হচ্ছে বাক্য রচনা। বাক্য রচনা, দেখো এখানে শুরুতে তোমাদের এর আগে একটি ক্লাস হয়েছে শিক্ষার্থীরা, এখানে দেখো শুরুতে আছে কি সূর্যি মামা। আমরা জানি বাক্য রচনা মানে একটি শব্দ দেওয়া থাকে, শব্দ থেকে বাক্য তৈরি করতে হবে। শব্দ থেকে বাক্য তৈরি করা বলতে মানে শব্দটা থাকবে ছোট, কিন্তু শব্দ থেকে এমন একটি বাক্য তৈরি করতে হবে, বাক্যের মধ্যে শব্দটি থাকতে হবে এবং বাক্যটি অবশ্যই অর্থপূর্ণ হতে হবে। যেমন সূর্যি মামা, সূর্যকে, সূর্যি মামা অর্থটা কি? সূর্যকে আদর করে মামা ডাকা হয়েছে। এখানে সূর্যি মামা জাগার আগে আমি জেগে উঠব। শিক্ষার্থীরা, এই সূর্যি মামা দিয়ে আরও অনেক বাক্য তৈরি করা যায়। তোমরা এই বাক্য ছাড়াও আরও বাক্য তোমাদের ইচ্ছা মতো লিখতে পারো, কিন্তু সেই বাক্যের মধ্যে অবশ্যই সূর্যি মামা শব্দটি থাকতে হবে। কুসুম, বনে কুসুম ফোটে, কুসুম অর্থ হচ্ছে ফুল, আর বনে কুসুম ফোটে। আমরা এখানে বাগে কুসুম ফোটে, কুসুম বাগে, বাগ মানেও বাগান, এখানে বাগানে কুসুম ফোটে দিতে পারি, তারপরে বাগিচায় কুসুম ফোটে দিতে পারি। তাহলে কুসুম অর্থ ফুল। আমরা যদি শব্দের অর্থগুলো একটু ভালোভাবে জানি তাহলে আমাদের বাক্য রচনাটা করাও সুবিধা হবে। কুসুম অর্থ ফুল, বনে কুসুম ফোটে। আলসে, আলসে অর্থ কি? আলসে অর্থ হচ্ছে অলস। তাহলে কি হবে, বাক্য রচনার মধ্যে আমাদের এই আলসে শব্দটি থাকতে হবে। আমার বনটি আলসে নয়। স্রোত, স্রোত, নদীতে খুব স্রোত ছিল। শিক্ষার্থীরা, এই স্রোত অর্থ কি? স্রোত অর্থ আমাদের জানতে হবে, স্রোত অর্থ হচ্ছে জলের ধারা, মানে নদীতে খুব জলের ধারা ছিল। এখানে স্রোত দেওয়া আছে, আমরা অবশ্যই এই স্রোত শব্দটি এই বাক্যের মধ্যে দিব। কুড়াল, কুড়াল, সে কুড়াল দিয়ে কাঠ কাটছিল, অথবা কাঠুরে কুড়াল দিয়ে কাঠ কাটছিল। এখানে কুড়াল, কুড়াল অর্থ আমাদের জানতে হবে, কুড়াল অর্থ হচ্ছে কাঠ কাঠার, কাঠ কাটার যে হাতিয়ার সেটাই হচ্ছে কুড়াল। তাহলে সে কুড়াল দিয়ে কাঠ কাটছিল। আমরা এই সে কুড়াল দিয়ে কাঠ কাটছিল এটা ছাড়াও আরও বাক্য দিতে পারি, যেমন কাঠুরে কুড়াল দিয়ে কাঠ কাটছিল। এছাড়াও আরও বাক্য আমরা দিতে পারি, কিন্তু বাক্যটি সঠিক হতে হবে। লোভী, লোভী কাঠুরে নিজের কুড়াল ফিরে পেল না। এখানে লোভী, লোভীটা অর্থ কী? লোভী অর্থ হচ্ছে বেশি লোভ যার, মানে লোভ আছে যার, সেই হচ্ছে লোভী। লোভী কাঠুরে নিজের কুড়াল ফিরে পেল না। আমরা জলপ্রিয় কাঠুরে গল্পে আমরা জেনেছি যে লোভী কাঠুরে নিজের কুড়াল ফিরে পেল না। দুঃখ, দুঃখ অর্থটাও তো আমাদের জানতে হবে। দুঃখ, দুঃখ অর্থ হচ্ছে কি? মনের কষ্ট। লোকটা দুঃখ পেয়ে কাঁদতে লাগলো, অর্থাৎ লোকটার অনেক মনের কষ্ট, তাই সে কি কাঁদতে লাগলো। তাহলে কি হবে, এই দুঃখ শব্দটা আমরা বাক্যের মধ্যে অবশ্যই লিখব, লোকটা দুঃখ পেয়ে কাঁদতে লাগলো। সততা, সততা অর্থ কি? সততা হচ্ছে কাজে ও কথায়, কাজে ও কথায় সৎ থাকা। কাঠুরে সততা, কাঠুরের সততার জন্য পুরস্কার পেয়েছে। কাঠুরে কি হলো? সততার জন্য পুরস্কার পেয়েছে। আমরা জলপুরী ও কাঠুরে গল্পে দেখেছি যে সৎ যে কাঠুরি ছিল, কাঠুরে ছিল জলপুরী, তাকে স্বর্ণের, রূপার এবং লোহার তিনটি কুড়ালি তাকে দিয়েছিল। সে কাঠুরে সততার জন্য পুরস্কার পেয়েছে।
এই সততা শব্দটি বাক্যের মধ্যে অবশ্যই থাকতে হবে। কাঠুরে, কাঠুরে অর্থ কি? কাঠুরে অর্থ হচ্ছে যিনি কাঠ কাটেন। কাঠুরে, কাঠুরে কাঠ কাটতে বনে গেল। দানা, ডালিমের দানা টুকটুকে লাল, এই দানা অর্থটা কী হবে শিক্ষার্থীরা? দানা অর্থ হচ্ছে বীজ, বিসি, ছোলা বা গম, এগুলোই হচ্ছে দানা। ডালিমের ভিতরটা দেখবা তোমরা দানা থাকে, সেই দানাটা অনেক টুকটুকে লাল হয়, তাই আমরা এখানে বাক্য দিতে পারি ডালিমের দানা টুকটুকে লাল। আরেকটি এখানে শব্দ দিয়ে দেখো বাক্য, এখানে আছে খোসা, খোসা খোসা ছাড়িয়ে কলা খাও। খোসা, খোসাটা তো আমরা সবাই জানি, খোসা অর্থ হচ্ছে ছাল, আবরণ, যেখানে ফল বা সবজির যে আবরণ থাকে সেটাই হচ্ছে খোসা। তাহলে কী হবে, এই শব্দটি দিয়ে আমরা বাক্য তৈরি করব, খোসা ছাড়িয়ে কলা খাও। কোষ, কাঁঠালের রস ভরা কোষ খেতে কী যে মজা। তাহলে কোষ, কোষ অর্থ কী হবে শিক্ষার্থীরা? এখানে দেখো কোষ অর্থ হচ্ছে কাঁঠাল বা কোয়া, হ্যাঁ, কাঁঠালের বা কমলালেবুর যে আলগা অংশ বা কোয়া সেটি হচ্ছে কোষ। তাহলে কী হবে, আমরা এই কোষ দিয়ে একটি বাক্য তৈরি করতে পারি যে কাঁঠালের রস ভরা কোষ খেতে কী যে মজা। শিক্ষার্থীরা, আমি আশা করি যে তোমরা আজকের এই বাক্য রচনাটা অনেক সুন্দরভাবে বুঝতে পেরেছো। এটি ছাড়াও তোমরা তোমাদের পছন্দ মতো আরও এই শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করতে পারবে, তবে বাক্যটি অবশ্যই অর্থবোধক হতে হবে। তো শিক্ষার্থীরা, আজকে তোমাদের দেখো HW রয়েছে, এই CW যেটা করানো হলো এটাই তোমাদের HW থাকবে, অর্থাৎ বাড়ির কাজ থাকবে। আজকের HW নম্বর হচ্ছে 12। তো শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই, তোমরা সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।